হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি ভালো থাকারই কথা আপনাদেরকে। এবং অনেকদিন পরে আমি আপনাদের সামনে একটি আবারও ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিও হচ্ছে, আপনাদের মোবাইলে ইউজ তো প্রত্যেকেই করে থাকেন এবং প্রত্যেকটি ফোনে কিন্তু হটস্পট সেটিংস থাকে থাকে। তো হটস্পট সেটিং আপনারা অনেকেই জানেন না সঠিকভাবে যে হটস্পট কী ধরনের ব্যবহার করতে হবে বা কীরকম করে ব্যবহার করলে আপনি লাভবান হবেন এবং ফায়দায় থাকবেন। ধরুন আপনার বন্ধু কোনো সময় আপনার ফ্রেন্ড কাউ চাইলো যে আমাকে একটু হটস্পট কানেক্ট দে, তো মানে ওয়াইফাই কানেক্ট দে, সেক্ষেত্রে কিন্তু আপনারা হটস্পট কানেক্ট করেন, মানে হটস্পটের সাথে ওয়াইফাইটা কানেক্ট করতে হয় আপনাদেরকে। তো হটস্পটে কানেক্ট করার জন্য সে বললো একটু লাগবে, কিন্তু একটু বলে কতটুকু? সে কিন্তু আনলিমিট চালাতে থাকে, আপনার যদি মনে না থাকে, আপনি যদি খেয়াল করে না থাকেন, সেক্ষেত্রে আপনার আনলিমিটেড আপনার হটস্পট নিয়ে যাচ্ছে, মানে নেট মানে MB খরচ করে চলে যাচ্ছে। তো সেই বিষয়টি আপনারা কিন্তু মাথায় রাখেন না অনেকেই। তো আমি আজকে আপনাদেরকে সেটি বুঝিয়ে দিব যে কী ধরনের এগুলো কাজ করতে হবে। আপনি যদি চান, তো আপনি যদি চান 100 MB আপনি তাকে কানেক্ট দেবেন, 100 MB বেশি ইউজ করতে পারবে না। আপনি যদি চান 200 MB কানেক্ট দেবেন, সেক্ষেত্রেও 200 MB পর আর ইউজ করতে পারবে না, তার হটস্পট অটোমেটিকলি লো হয়ে যাবে, নেট চলবে না, ডাটা বন্ধ হয়ে যাবে। তো এই ধরনের কাজগুলো কী করে করবেন এবং সেটিংসগুলো বেঙ্গলির মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমি। আপনারা হিন্দি থেকে অনেক কিন্তু পেয়ে যেতে পারেন এইসব ধরনের, কিন্তু আমি বেঙ্গলি থেকে ভিডিও বানাচ্ছি, সেক্ষেত্রে আপনাদেরকে বেঙ্গলিতে আমি সব কিছু এগিয়ে নিয়ে যেতে চাই। তো বেঙ্গলিতে সাপোর্ট করুন এবং বেঙ্গলির সাথে ভালোবাসা দেখান, তাহলে কিন্তু আপনারা বেঙ্গলি থেকে অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। তো চলুন বেঙ্গলিতে আমি আপনাদেরকে দেখাবো যে হটস্পটের সেটিং কী করতে হবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন কীভাবে করে, হটস্পটের নামগুলো কী করে রাখবেন চেঞ্জ করবেন, এবং হটস্পটে যে আপনি যান কত MBPS মানে স্পিড দিবেন তাকে, এবং আনলিমিটেড স্পিড দিবেন নাকি কেমন কী দিবেন, কতটা MB দিবেন তাকে কানেক্ট, সে যদি চায় একটু আমার শুধু মেসেজ আসবে, সেই মেসেজগুলো দেখার জন্য বা মেসেজ সেন্ড করবো বা কোনো কিছু একটা পিকচার ডাউনলোড করবো, ইমেজ ডাউনলোড করবো, সেক্ষেত্রেও আপনারা তাদেরকে এই ধরনের যে হটস্পটগুলো সেটিংস দিতে পারবেন, মানে পার্সোনাল প্রোভাইড দিতে পারবেন, আপনার অ্যাডজাস্টের মধ্যে পার্সোনালভাবে আপনি প্রোভাইড দিতে পারবেন এবং অ্যাডজাস্ট করে পাঠাতে পারবেন। তো সেটা কিন্তু অনেক কিন্তু মানে কাহিনীর বিষয় মনে হচ্ছে, কিন্তু সেটা অনেক ইজিলি খুব তাড়াতাড়ি আপনি করতে পারবেন, খুব চুটকির মধ্যে কাজটা করতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই সেটিংসটি, এবং সেটিংসটি দেখার পরে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কেমন ধরনের সেটিংসটা আপনাদেরকে দেখালাম আমি। তো চলুন বেশি কথা না বলে স্টার্ট করি। তো সেটিংসে চলে যাবেন, সেটিংসে আসার পরে পার্সোনাল হটস্পট বলে একটি অপশন পেয়ে যাবেন, সেখানে ক্লিক করবেন। নয়তো আপনারা যদি থাকে যে আদার্স ওয়্যারলেস কানেকশন, তো সেখানেও ক্লিক করে নিতে যেতে পারেন। পার্সোনাল হটস্পটে চলে আসলাম। তো চলে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল হটস্পট সেটিংস। এই সেটিংসগুলো সাধারণত প্রত্যেকেই করে থাকে, মানে প্রত্যেকেরই জানা, তবু আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এখানে আপনার যদি চান তো আপনার নামে আপনি কিন্তু এখানে হটস্পটের নেমটা চেঞ্জ করে রাখতে পারেন, এবং এখানে যদি চান পাসওয়ার্ডগুলো চেঞ্জ করতে পারেন। তো এখানে সবাই সেটিংসগুলো পারে প্রত্যেকেই। আর আমি নেক্সটে যেটা দেখাচ্ছি যে কানেকশন ম্যানেজমেন্ট, তো এখানে চলে যাবেন। কানেকশন ম্যানেজমেন্টে আসার পরে এখানে প্রথমে পেয়ে যান ব্ল্যাকলিস্ট, মানে কি এখানে কতগুলো ডিভাইস কানেক্ট রয়েছে সেগুলোকে আপনি ব্ল্যাকলিস্টে দিতে পারেন, এবং ম্যাক্সিমাম কানেক্টেড ডিভাইস এখানে 10টি ম্যাক্সিমাম ডিভাইস কানেক্ট করতে পারবেন আপনি। তো আমি এখানে একটি করে রেখেছি, আপনি 10টি করতে পারেন, 5টি যতটি আপনি করতে চান, 10টি বেশি করতে পারবেন। এটা রিস্ট্রিকশনে চলে আসবেন। এখানে আসার পরে আপনি যদি চান যে আপনার যে কোনো ডিভাইসকে কানেক্ট দিবেন, তো কানেক্টেড করার আগে আপনি যদি চান যে আনলিমিটেড দিবেন না তাকে, সেক্ষেত্রে আপনি এখানে চান তো 200 MB দিবেন, তো 200 MB এখানে সিলেক্ট করে নিতে পারবেন। তো আমার এখানে জাস্ট আমি 10 MB করে রাখলাম। তো এখানে আমি যদি কারোর সাথে কানেক্ট করি ডিভাইসটি, তো তাহলে সে কিন্তু 10 MB ইউজ করতে পারবে, তার বেশি করতে পারবে না। এবং স্পিড রিয়াকশন এখানে চলে যাবেন। তো এখানে আপনি যদি চান যে কত স্পিডের মধ্যে তার মানে ওয়াইফাইটা চলবে, আপনি হটস্পটটা তাকে প্রোভাইড দিবেন কত স্পিডে, তো এখানে যদি আপনি চান 50 KBPS বা 100 KBPS, 200 KBPS, 500 KBPS এবং 1 MBPS যদি দিতে চান সেক্ষেত্রেও পারেন। এবং নো রেস্ট্রিকশন যদি পারেন, মানে নো রেস্ট্রিকশন মানে এখানে আনলিমিটেড আপনি পাবেন, আপনার ফোনে যেরকম স্পিড দেবে সেক্ষেত্রে আপনার এই ধরনের দিতে পারেন। তো এখানে যদি চান আপনি কিন্তু স্পিডটা দিতে পারেন বাড়িয়ে, তাহলে সেক্ষেত্রে আপনার একটি উপকারিত হতে পারে যে আপনার ফোনে যে আপনার MBটা আছে সেই MBটা কিন্তু একটু কম খরচ হয়ে যাবে, আর সেক্ষেত্রে সে কিন্তু মানে আনলিমিটেড ইউজ করতে পারবে না MB। আপনাদেরকে ভিডিওটি কেমন লাগলো সেক্ষেত্রে অবশ্যই ভালো লাগলে পরে কমেন্টে জানিয়ে দেবেন, আর কমেন্ট করতে কিন্তু ভিডিওটি ভুলবেন না। কমেন্টে আপনাদের যা প্রয়োজন তাই কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন। আপনারা কমেন্ট করেন না আমার এটি খুব খারাপ লাগে, কমেন্ট করতে হবে, কমেন্ট না করলে হবে না। আপনাদের বন্ধুদের সাথে ইনভাইট করে শেয়ার করে দিতে পারেন, এবং আপনাদের চ্যানেল তো সাবস্ক্রাইবে যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব তো করতেই হয়, মাস্ট, এটা তো লাগবেই। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তো আপনাদের বন্ধুদেরকেও কিন্তু এই সম্বন্ধে জানাবেন। আপনারা ভিডিওটি এখানেই রইল আজকে, তো দেখা হচ্ছে নেক্সট ডে নতুন কোনো ভিডিও নিয়ে। তো তখন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাদের বেঙ্গলির সাথে জুড়ে থাকবেন।